আজ মেনলি আমাদের দাবি আমাদের সুরক্ষা নিয়ে, আর আমাদের স্বাস্থ্যকর্মীদের এখানে অন ডিউটি থাকাকালীন এরকম একটা মর্মান্তিক ঘটনা যে ঘটে গেল, তাদের যে অ্যাকিউজড আছে তাদের উপযুক্ত শাস্তি যেন হয়। এর এটা তো শুধু আমাদের ডাক্তার নার্স শুধু আমাদের ব্যাপার না, এটা সবার আগে একটা মানুষের ব্যাপার। তো মানুষের পাশে মানুষই দাঁড়াবে, সাধারণ মানুষের সচেতনতা, আমাদের ধর্ম নিরাপত্তাটা, আমাদের নিজেদের সিকিউরিটি সেফটি, এমনকি আমাদের সবার মধ্যে ইউনিটি তৈরি করাও, এগুলো আমাদের মেন মোটর মধ্যে আছে। এছাড়াও আমরা জনসাধারণকে বলতে চাই আমাদের পাশে দাঁড়াক, শুধু আমরা ডাক্তার নার্সরাই কেন থাকবো। আমরা তো প্রোটেস্টটা করছি মেনলি যে অ্যাকিউজ তার যার ইনভেস্টিগেশন প্রপারভাবে তদন্ত চাই, এবার সেই জন্যই আমাদের এই প্রোটেস্টগুলো, সেটা ডাক্তারের পক্ষে হোক নার্সের পক্ষে হোক। এখানে সাধারণ মানুষ সবসময়ই কিছুটা হ্যাপা পায়, কিন্তু সাধারণ মানুষও যদি আমাদের সাথে সোচ্চার হয় এই তদন্তগুলো কি আরও তাড়াতাড়ি এগোবে, তারা এই চিকিৎসা বা যত কিছু হয়তো বা দ্রুত পরিষেবা আবার শুরু করতে পারবো। তাই আমাদের সাথে শুধু আমরা না, সাধারণ মানুষেরও সংযোগ আমরা চাইছি।